শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষাকে সফল করার জন্য কয়েকটি গুণ বিশেষ সহায়ক। সে বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সজাগ থাকা একান্ত প্রয়োজন। শ্রদ্ধা বা আত্মবিশ্বাস, একাগ্রতা, ইচ্ছাশক্তির বর্ধন এবং ব্রহ্মচর্য নিষ্ঠাই তোমাকে প্রকৃত শিক্ষা লাভ করাতে সাহায্য করবে। শ্রদ্ধা বা আত্মবিশ্বাস, নিজের প্রতি শ্রদ্ধা জাগলে যেমন হৃদয়ে মহাতেজের বিকাশ হয়, অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনেও তেমনই তার মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে, প্রাণোচ্ছল হয়ে মহাবীর্যবান হয়ে সে মাথা তুলে দাঁড়ায়। সেজন্য ইহার দ্বারা কিছু হইবে না, ও একেবারে অপদার্থ, এই জাতীয় কথাগুলি উচ্চারণও করতে নেই। সশ্রদ্ধভাবে অপরকে নিজ শক্তিতে বিশ্বাসী হতে বলতে হয়। মানুষ যে ইচ্ছা করলে সব কিছুই করতে পারে, এই সত্যটি শিক্ষার্থীর মনে গেঁথে দিতে হয়। শিক্ষাকে সফল করার মহামন্ত্র এটি। দ্বিতীয়ত, একাগ্রতা। মন যত একাগ্র হয় ততই অল্প সময় ও অল্প পরিশ্রমে বিদ্যা আয়ত্ত হয়, শক্তি ও সময়ের অপচয় কম হয়। আমার মতে শিক্ষার সারাংশ মনঃসংযোগ, ঘটনা সংগ্রহ নহে। তৃতীয়ত, ইচ্ছাশক্তি। পুনঃপুন ইচ্ছাশক্তির প্রয়োগ করিলেই জীবনের ঊর্ধ্বায়ন ঘটে। ইচ্ছাশক্তির প্রভাব অপরিসীম। চেষ্টা করলে পুনঃপুন অভ্যাসের দ্বারা ইচ্ছাশক্তিকে বাড়িয়ে তোলা যায়। মন যখনই বিপথে চলতে চাইবে তখনই জোর করে তাকে টেনে রাখতে হয়। ততবারই এরূপ করা যায় ততবারই আত্মবিশ্বাস পূর্বাপেক্ষা বেড়ে যায়, ইচ্ছাশক্তি ততই সবলতর হয়। চরিত্র গঠনের ইহাই একমাত্র উপায় পুনঃপুনঃ অভ্যাস। হাজারবার অকৃতকার্য হলেও চেষ্টা ছাড়তে নেই, উদ্যম হারাতে নেই, তাহলে সফলতা আসবেই আসবে। নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা চেষ্টার নামই মনুষ্যত্বের সাধনা। চতুর্থত, ব্রহ্মচর্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, প্রত্যেক বালককে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে শিক্ষা দেওয়া উচিত, তবেই তাহার অন্তরে শ্রদ্ধা ও বিশ্বাস জাগ্রত হইবে। পূর্ণ ব্রহ্মচর্যের অর্থ চিন্তায়, বাক্যে ও কর্মে সর্বদা শুচিতা রক্ষা করা। ব্রহ্মচর্য পালন জ্ঞান আহরণের জন্য অত্যাবশ্যক। এর অভাবে আধ্যাত্মিক ভাব, চৈত্রবল ও মানসিক তেজ সবই চলে যায়।